আলোচনার ধারাবাহিকতা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা আমার পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সুন্দর একটা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তিনটা বিষয়ের কথা জানান করে দেয় আল্লাহ বলেন তোমরা আল্লাহর এবাদত তুশরিকু তুসি শাইআ আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তোমরা শিরিক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচারণ করো আম্মাব্বার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো Ya Rasulallah, no bigot. আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহারের কথা বললেন আবার আল্লাহ না করার কথা বললেন আবার আপনি বললেন এই জায়গার মধ্যে আপনার আবাদত করার জন্য আপনার কথা বুঝতে বুঝতে আবার সঙ্গে শিরিক করা আমরা আম্মা আব্বার কথাটা আপনি এই জায়গায় কেন লাগাইয়া দিলেন আমার রসুল বলেন উম্মতের দলেরা তোমার আল্লাহর আবাদত তোমার প্রতি যেমন ফরজ করা হয়েছে আমার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তেমন শক্তভাবে বলা হয়েছে ওই আল্লাহর আবাদত না করলে যেমন তুমি জাহান নামে যাইবা আম্মা আব্বার খেদমত না করলে তুমি জাহান নামে যাইবা নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আম্মা আব্বার খেদমত না করলে জাহান নামে যাবে কেন আপনি নবীর কাছে জানতে চাই আমার রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে রেদার রব্বি ফিরিদা ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় ইয়ার রসুল আল্লাহ নবীজি আম্মাব্বার খেদমতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় আম্মাব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় ও নবী গো নবী গো নবী গো আম্মাব্বাকে কেমন সন্তুষ্ট করা লাগবে আপনার কাছে আমরা জানতে চাই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আম্মাব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আপনার সবান বলে বলেন আমার আল্লাহ যে আম্মাব্বার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয়ে যায় আমরা সবাই ওই আম্মাব্বারে সন্তুষ্টি করে আল্লাহকে রাজি করতে রাজি আছি না নেই সবাই মোহাব্বত রাজ্যে একটা বার দূরচ্ছর করেন সালা তুনিয়া সালা তুনিয়া আর জামালে আশে কাবাসাদ মোহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহম্মদ সালা দুনিয়া আমার নবীর উম্মতের দলের আরে ও আমার চট্টগ্রামের বাবারা আপনারা বলেন আম্মা আব্বা খুশি হইলে খুশি হয় কে ঘোষণা কে আমার না আল্লাহ আল্লাহ যেমন ঘোষণা করেছে নবীও তেমন ঘোষণা করেছে আমার নবীজিরি দুনিয়ার জীবনে হায়াতে জিন্দিগির ত্রিষট্টি বছর ওই ত্রিষট্টি বছরের মধ্যে আমার রসুনকে আল্লাহ পাকাবুল আলমী নবুয় দিয়া নবী বানায়া পাঠাইছেন আল্লাহর হাবিবের চল্লিশ বছর বয়সে নবুয়াত প্রকাশ পাইছেন নবুয়াত তো পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে অর্ধেক সময় ছিলেন মক্কাতে অর্ধেক সময় ছিলেন মদিনাতে মদিনাতে নবীজি যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মাদানি জীবন মক্কাতে যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মক্কী জীবন ও বন্ধুরে আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পড়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মদিনাতে গেলেন আমরহমাতুল লিল আলামিন নবী কার বাড়িতে প্রথম যাবে মদিনার সাহাবাই কেরাম উতলা হয়ে আছে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আছে ওই মানুষটা আগমন করলে আপনাদের মনটা আনচান করে কোন আলেমি দিন আসলে অন্তর টান চান করে সবার কথা বাদ দিলাম আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাজির পাড়ার জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার আলমগীর খানকা শরীফের মধ্যে বারোই রবিউল আউ্য়ালে ওই পাকিস্তান থেকে শাহেন শাহ আগত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শামাত দাজিল্লাগুল আলি হুজুর যখন আগমন করে সৈয়দ মুহাম্মদ সাহেব রাসহম্মাত দাজিল্লাগুল আলি যখন আগমন করে আশিক এর রাসূলের অন্তর টানচানানতান করে বলে কেন গো আমরা তো রাসূল দেখি নাই রাসূলের اولادদেরকে দেখেছি আমরা তো রাসূল দেখি নাই রাসূল না দেখতে পারে আমাদের অন্তর টানচানানচান করে এজন্য 12 রবিউল আউয়ালের মিলা মিলাদুন্নবীর जुलুসে আওলাদের রাসূলকে দেখার জন্য আমরা পাগল পারা হইয়া যাই কথা বলেন না ঠিক না বেটি দেখা যায় এই এই চট্টগ্রামকে বলতেছে চট্টগ্রাম নাকি বেদাতিদের কারখানা বেদাতিদের চট্টগ্রাম আমি বলবো ওই বাতাল ফের কারা যারা এই চট্টগ্রামকে বেদাতিদের কারখানা বলে এটা বেদাতিদের শহর না এটা মদিনা তুলাউলিয়া আউলিয়া কারামের শহর মনে রাখতে হবে এ চট্টগ্রামের জমিনটাকে ধন্য করে চাউলিয়া কেরাম ইয়ার রসুলাল্লা নবীজি আমরা আপনি নবীকে দেখি নাই আপনার আওলাদদেরকে দেখতেছি আমাদের অন্তরটা শান্তি হয়ে যায় এখন আমার রসুল মক্কা থেকে মদিনাতে আসছেন আল্লাহ রসুলকে সাহাবাই কার করে নিয়ে যাবেন পাগল পাড়া হয়ে গেছে সব সাহাবিরা কান্দে ইয়া রসুল আল্লাহ আপনি আমার ঘরে আসবেন অন্য সাহাবিরা কান্দে ইয়া রসুল আল্লাহ আপনি আমার ঘরে আসবেন আমার আল্লাহ পাকরাবুল আলামিন খুদা ডাক দিয়া কয় ও জিব্রাইল তুমি তাকায়া দেখো আমার রাসূল মক্কাতে যেমন সম্মানিত ছিল আমার রাসূল মদিনাতে আসতে সম্মানিত হয়ে গেছে জিব্রাইল রে একটু তাকেয়া দেখো আল্লাহর হাবিবরে তাদের ঘরের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে আছে জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এখন কি করব আপনার কাছে আমি সমাধান জানতে চাই আমার আল্লা কয় তুমি আমার হাবিবের কাছে চলে যাও জিব্রাইলের ছয় শত নূরের পাখা দিয়া একটা বাড়ির সঙ্গে সঙ্গে আমার রসুলের পাখারের সামনে চলে আসছে আমার রসুলের কাছে আইসা ডাক দিয়া বলে নবী গো এই বসুরে জিবরাইল আইসা ডাক দিয়া বলে নবী গো মায়ার নবী গো আপনি নবী এখন অন্য কোন সাবির ঘরে যান না আমার রসুল কয়ে সবাই তো আমি নবীকে ওনার ঘরে নেওয়ার জন্য পাগল পারা আমি কার ঘরে গেলে কার মনে কষ্ট যাবে আমার আল্লাহ তো আমি নবীরে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই আমার আল্লাহ তো আমারে রহমাতুল্লিল আলমিন নবী বানায়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবির ইয়া আইয়ু হাল মুদাসির বানাইয়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ু হাল মুসাম্মিল বানাইয়া পাঠাইছে আমি যদি কারোর ঘরে আমার কলিজাটা শান্তি হবে না একজনের ঘরে গেলে একজন বেদার হবে আরেকজনের ঘরে গেলে আরেকজন বেদার হবে জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কার ঘরে যাবেন সমাধান দিছে আমার আল্লাহ বলে কেমন সমাধান আল্লাহ দিয়েছেন বলে সমাধানটা দিয়েছেন নবী গো আপনি যেই উষ্টিটার মধ্যে চইরা যেই ওটার মধ্যে চইরা কাসুয়া নামক ওটটা চইরা মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন ওই উষ্টিটার দড়িটা আপনি ছেড়ে দেন লাগামটা আপনি ছেড়ে দেন ওই উষ্টিটা যার ঘরের দরজার মধ্যে যে বসবে আপনি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহর হাবিবের উষ্টি মুবারকের উনি যখন লাগামটা ছেড়ে দিলেন ওরটা হাঁটতে হাঁটতে হজরতে আইয়ুবানসারির ঘরের সামনে যে বৈশা গেছে ওই ঘরটা আইয়ুবানসারি করে নাই রে বাবারা নবীজি দুনিয়াতে আগমন করার আরো এক হাজার বছর আগে আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম ছিল হয় বাচ্চা তুববে আউ্বাল হুমাইরি রহমতুল্লাহ আলাই ওই তুববে আউ্বাল আমার নবীর জন্য করে দিয়ে গেছে গেছে ও তু বেওয়ার তুমি কেন এই গড়টা করলা এক হাজার বছর আগে তুমি কেমনে জানলা রহমাতুল নীলা আলামিন দুনিয়াতে আসবে তু বেওয়াল ডাক দিয়া কয় আমি জানি না রে আমি দখন আমার ইয়ামেন দেশ থেকে আমি সফর করে মক্কা নগরীতে আগমন করলাম আগমন করার পরে আমি দেখলাম রাস্তার মধ্যে আমারে সবাই স্বাগতম জানায় মক্কার আসার পরে আমারে আর কেউ স্বাগতম জানায় না আমি চিন্তা করলাম সবাই আমাকে স্বাগতম জানায় মক্কাবাসী আমাকে কেন স্বাগতম জানায় না লক্ষ্য করে যখন দেখলেন বলতেছে মক্কাবাসী তোমারে কেমনে স্বাগতম জানাইবো দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে সম্মান জানায় না একমাত্র একজনেরই জানায় তিনি হলো মহান আল্লাহ ওই আল্লাহর সম্মান জানায় বলে ওই আল্লাহরে তারা কেমনে সম্মান বানায় আল্লাহরে তো তারা দেখে না আল্লাহরে তো তারা ধরতে পারে না আমি জানতে চাই কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন জোরে বলেন দেখেছেন আল্লাহকে দেখতে চান কি চান না রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে যারা দুনিয়াতে আসে কে রসুল হয়ে ইন্তেকাল করে ইমাম তাদানিয়া ইন্তেকাল করে কবরে যায় আমান তুবিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ও শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এ সাতটা বিষয়ের প্রতি ইমান করে কেউ যদি ইন্তেকাল করে ওই ব্যক্তি আমার আল্লাহকে দেখতে পাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহকে কেমনে দেখতে

বলে আমরা যে আল্লাহর সম্মান করি এই বাইতুল্লাহ এ কালো ঘরটা এবার কাবাগরের সামনে যাইয়া বাদশা তুপ বে বলতেছে এই কাবাগর রাখা যাবে না কাবাগরকে বেঙ্গে ফেলা হবে বলে বাদশা এটা কেমন কথা বলো কাবাগর তুমি ভাঙবা এই কাবাগর মুসলমানের কাবা এই কাবা তো কোনোভাবে ভাঙা সম্ভব না বাদশা তুব বি এমন কথা বলতে দেরি বাদশা তুব বে শরীরটাও সুস্থ হয়ে গেছে কত ডাক্তার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না কত মুখতার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না ও বাচ্চা রে তোমার শরীর কেন ভালো হয় না বলে ভালো হইব কেমনে আমি তো এক মন্তব্য করেছি ঘর মন্তব্য করেছি আমার কাছে তো লাগতেছে না কত ডাক্তার দেখায় বাদশারা ভালো লাগে না বাদশা বলতেছে আমার ভালো তো লাগতেছে না কিভাবে ভালো লাগবে এবার এলাকার বড় ওলামাইকারের কাছে গেছে বাদশা তুব্বি আউ্য়াল হুমাই ডাক দিয়া কয় হে আলেম ওলামা আমি তো কোন ডাক্তারের কাছে গেলাম আমার কোনো চিকিৎসা পাইলাম না আলেম ওলামার দলেরা তোমরা কি আমারে কোন চিকিৎসা করতে পারবা নি আলেম ওলামা কোন ওষুধ দিতে জানে না আলেম ওলামা জবান দিয়া কয়েকটা সুরা পড়া ফু দিয়া পানি দিতে পারে আলেম ওলামা ওষুধ দিতে পারে না বুঝে জবান দ্বারা কিছু দুরূদ শরীফ আয়াদাই করে আয়াতু শিফা ফু দিলে রোগ ভালো হয়ে যায় আলেম ওলামার এটা পাওয়ার না এই পাওয়ার দিসেন একজন জোরে বলেন তিনি কি আল্লাহ আর জোরে বলেন তিনি কে ওই আলেম ওলামার কাছে যাইয়া বাসা তুবাল বলে হে জগৎবাসী তোমাদের কাছে আমার একটা আবদার আমি যখন মনে মনে চিন্তা করলাম আমারে মানুষ সম্মান করে না কাবাকে করে আমি ওই কাবা ভেঙ্গে ফেলব আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে এবার আলেমের কাছে গেলাম ও আলেমেরা তোমরা আমার একটা রাস্তা দেখে দাও যেন আমার শরীরটা ভালো হয়ে যায় আলেম ওলামা যখন এমন কথা বললেন বলে আপনি মনে মনে কোনো খারাপ চিন্তা করেছেন এই জন্য আপনার শরীর খারাপ হয়ে গেছে কোনো ডাক্তারের কাজ হয় না আল্লাহর সাথে করলে রসুলের সাথে বিয়াদুবি করলে কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে এগুলার বিচার একজন করে তিনি আমার আল্লাহ আপনারা বলেন যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কোরআন নিয়ে বাজে মন্তব্য করে রসুল নিয়ে বাজে মন্তব্য করে আপনারা কি তাদেরকে কখনো মোহাবত করবেন মহাব্বতের বলবেন কখনো মহাব্বত করবেন আপনাদের এলাকার সুপরিচিত মুখ সাবের আহমদ সাহেব সাবেক কাউন্সিলর কিন্তু উনাকে আমি এখন চিনি না আমি যখন ওয়াজ করি আজকে ছয় বছর প্রথম বছর আপনাদের এই ডি বিআইডাব্লিউ কলোনিতে আসার পর ওনার সঙ্গে সাক্ষাৎ আমি জানতে চাই ওনারা কোরআনকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে এই মাহফিলকে মহাব্বত করে আউলিয়া কেরামকে মহাব্বত করে বিদায় আজকের মাহফিল ওনাকে অতিথি বানাইছেন যদি উনি মহাব্বত না করতো অতিথি বানাইতেন না ভালো ভালোবাসা আছে বিদায় অতিথি বানাইছেন আপনাদের মনে কোরআনের ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে আউলিয়া ক্যারামের ভালোবাসা আছে বিদায় এত কষ্ট করে বসে আছেন কথা বলেন ঠিক না মাহফিল কমিটির বাইরা বলেছে হুজুর এত তাবারু কেরান করলাম আমাদের মনে একটা বিশ্বাস এই মাহফিল গুলার মানুষ গুলার দিয়ে শান্ত করা যাবে না তবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত দিলে অলিজা ঠান্ডা হবে কথা কন্যা ঠিক না বেটি নবীর দলের আগ আমি কিভাবে শান্ত করব জানি না একটু মোহাব্বতের সাথে আলোচনা শ্রবণ করবেন বাসার আর ভালো হচ্ছে না অন্তরে চিন্তা করলেন হুজুর আমি মনে মনে খারাপ চিন্তা একটা করেছি কাবাঘর ভেঙ্গে ফেলবো বলেছি আপনি আপনার অন্তর থেকে মনের থেকে এই কথাটা উঠে আনেন বাদশা বললেন শরীর যদি সুস্থ হয়ে যায় আমি ওই কাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব বাদশা তুববে আহওয়াল যখন শরীরটা ভালো হয়ে গেছে গ বর্তমান কাবা শরীফের মধ্যে দেখবেন কালো গিলাপ লাগানো আছে না নাই জি জি কালো লাগানো আছে না নাই মোহাব্বতের আওয়াজে বলেন কালো গিলাপ লাগানো আছে না নাই ওই কাবা শরীফের মধ্যে কালো গিলাপ আগে ছিল না বাসার তুব্বে আওয়াল শরীর ভালো হওয়ার পরে কাবাতে কালো গিলাপ লাগাইছে শুধু কালো গিলাপ লাগায় নাই কাবা শরীফের মধ্যে বাসার তুব্বে আওয়াল কালো গিলাপের মধ্যে কালো গুলাপের মধ্যে স্বর্ণ দ্বারা খোদাই করেছেন লা

মানুশগুলা অহংকারে যা দেখতেছে মানুষ সন্ত্রাস আর রাজানি করে বাদশা বলে এই আস্লিবের ব্যাপারে তোমরা কি আর কোন ভালো কথা বলতে পারো বলে হ্যাঁ তাওরাত কিতাবের মধ্যে ঈসা নবী বলেছে ওয়াইদা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্বিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন बा'দি ইসমুহু আহমদ ফালম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাذا সিহরুম মুবীন ঈসা নবী গোছ ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে আসমানে যার নাম হবে আহম্মদ জমিনে হবে মুহাম্মদ উনি আগমন করবে ইয়াসিফ নগরীর মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার ওইটা বাদশাহ তুব্বে আউ্বাল বলে যে তো ওই নবী আগমন করবে বাদশাহ ওই নবীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন আর জোরে বলবেন না সুবহানাল্লাহ হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বললেন হে প্রিয় পাগলের রাশ কেন পাগল ছিল জুব্বা দিলা তার আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবি পাগলের রাখস কেন ধু রে হে প্রিয় হা বি পাগলে রে রাখস কেন দু আমরা পাগলা পাগল হইলা নুরি নবী প্রেমেতে তাধার মত পাগল কড়ে রাখ আমারে। সাহাবাই কেরামের মতো সাহাবাই কেরামের মতো নবীর পাগল হতে চাই কি চাই না নবীর পাগল হইলা মক্কা মদিনা একবার যায় না বারবার যায় কাউন্সিলর সাহেব কয়বার গেছেন একবার মারহাবা আমরা সবাই যাইতে চাই কি চাই না নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আজকে বাড়িতে যাওয়ার পরে এখান থেকে নিয়ত করেন আমরা জীবনে একবার মক্কা মদিনা যাব বিশ টাকা দিয়ে একটা ব্যাঙ্ক কিনবেন ব্যাঙ্ক কিনা দৈনিক দশ টাকা বিশ টাকা করে ফালাইবেন মক্কা মদিনা যাওয়ার টাকা হোক আর না হোক আল্লাহ না করুক যদি আপনি মক্কা মদিনা যাওয়ার আগে ইন্তেকাল করেন আপনার আমল নামায় হজের সবাব আরো ধরে বলবেন না সুবাহ আল্লাহ পাগল হইলাম আমরা সবাই নক্কা মদি নার প্রেমে তাদের মতো পাগল করে রাখো Amare, priyo, habi, pagole, re, rakso, keno, do, re, bolo, he, habi, pagole, re, rakso, keno, do. তোমার কত পাগল উম্মত আর নারী সকল ডাকে পাবে বলে তোমার যত উম্মত গগন তোমার যত পাগল আশেক পুরুষ বল নারী গগন তোমায় পাবে বলে কান্দে তোমার যত উম্মত গগন প্রিয় হাবি পাগলের রাশ কেন

ও রে দিয়া কয় এত সুন্দর একটা ঘর বানাইলাম দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না বানাইলাম আমার মোহাম্মাদুর রাসুল্লাহ সল্ল্লাহ গোয়ালাই সাল্লামের জন্য জবান খুলে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল এবার বাসাটা ওই গড়টা বানানোর পরে একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে আমার রসুলকে সালাম জানাইলেন ওই চিঠিটা বাসা জগতের মানুষকে দিয়া বলে জগতের মানুষ এই চিঠিটা তোমাদের কাছে দিলাম আমার নবী পর্যন্ত তোমরা চিঠিটা আমার রসুলকে দিবা এক বছর না দুই বছর না এক হাজার বছর পরে কয় হাজার বছর পরে এক হাজার বছর পরে আমার রসুলকে চিঠি দেওয়ার কথা বললেন আমার রসুল যখন চিঠিটা পাইব নে বাবারা ওই চিঠিটা ধারাবাহিকভাবে হজরতে আইয়ু বানসারির কাছে গেছে আর ওই দুইতলা গর্তার মধ্যে হজরতে আইয়ু বান্সারি আমার নবীর অপেক্ষা করতেছে ভাগ্যক্রমে আমার নবীর ওই উঠ মোবারকটা হাঁটতে হাঁটতে হজরতে আইয়ু বান্সারির গড়ের সামনে যেয়ে বসছে আমার দয়াল নবী আলামিন নবীজি এবার ওই আইয়ু ঘরের গড়ের মধ্যে গেলেন এবার আমার নবী ডাক দিয়া কয় ও গো আইয়ো বানসারি তোমার কাছে যে একটা চিঠি আছে এক হাজার বছর আগের ওই চিঠিটা তুমি আমাকে দাও আইয়ো বানসারি ডাক দিয়া কয় নবী গো এক হাজার বছর আগের চিঠি আপনি জানলেন কেমনে আর ওরে বলবেন না শোহানাল তাহলে আমার নবীর কাছে গায়েবের খবর আছে না না জানাইছেন কে আর মোহাব্বতের আওয়াজে বলেন জানাইছেন কে এই জন্য একজন আশেক বলে তোমরা শূন্য হ গোমন দিয়া গায়েবের খবরে দেনেওয়ালা আসতে মদিহী নাই তোমরা সূন্য গমন দিয়া গায়েবি খবরে দে আস্তানে মদিনা হায় রে দয়ালে নবি মায়ারে নবী কান্দে নাই বললেন দয়ালে নবি কান্দনে মা দিন গায়ে বি খবর দেওয়ালা আসতে মা দিহি না তোমরা দিয়া গায়ে বি দেনে ওয়ালা আস্তনে মা দি নাই বললেনে গায়ে বি দেনে ওয়ালা। আমারে নবী নূরের নবী দেখলাম না তারে নূরের ছবি গো আপনারা বলেন নবী কি মাটি না নূর এটা আসে কে রাসূলের অন্তরে না নাই আরে বলেন আছে না নাই ঘোষণা আমাদের নয় ঘোষণা করেছেন আল্লাহ আশিক বলে আমার নবী নূরের নবী দেখলাম না তার নূরের ছবি গ দেখি বি কে কে আসে কানগন দেখো নাই আসিয়া বলল দেখি কে কে আসে কানগন দেখো নাই খবরে দেওয়ালা এলোরে মহকায় বলে গায়ে খবরে এলোরে মহকায় যাহ নাম শুনিলে চমকে ওটে দিলি বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিলি বেকার হয়ে যায় গায়ে খবরে ধনেওয়ালা এলোরে মকাই বল গাই বি খবরে হাদেৰে নাজেৰে আছেনে নবী আল্লাহৰে কোৰা নে তে পা বিহীৰে নবী হাজিৰ আছেনে নাই আছে না নাই বিশ্বাস যন্ত্ৰ আছে না নাই আনাবি কিউ আওলা বিল মুখ মিনি নামিন আনফুচি হিম আওলা বোমা না আকৰা নবচ বোমা না আৰু ইমানদাৰেৰ জান চাইতাৰ নিকটে আমার নবী যারা বলবে নবী আমাদের কাছে নাই বলবাত তোমাৰ ইমান ইমান কারণ ইমানদাৰের কাছে নবী আছে বে ইমানৰ কাছো নবী এই জন্য আশেক বলে হাদেৰে না আপনাদের আসনে নবী দেখলাম না তার নূরের ছবি গো দেখব বলে আশায় আসি দেখে বুক বাসাই বল দেখব বলে আশায় আছি কে দে বুক বাসাই গাইবি খবর ওয়ালা এলো রে মকাই বলো গাইবি খবর এলোরে মকাই যার নাম শুনলে চমকাই ওটে নাম শুনলে চমকে ওঠে দিলি বেকার রে হয়ে যায় গাইবি খবর দেওয়ালা এলোরে মকাই বলো গায়ে বি খবর আমার বাবার আরে নবীর উম্মতের দলেরা এবার একটু মনের কানটা লাগে শোনো আমার নবী ডাক দিয়া কয়ু বানসারি তোমার কাছে যে চিঠিটা তুই চিঠিটা আমাকে দাও আমার নবী চিঠি পাইলেন সকল সাহবাই আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন এবার আমার রসুল ডাক দিয়া কয় ও আয়ু বানসারি আসো আমরা ওই বাসা তু জন্য দোয়া করি আমার নবী হাতরা তুলা দোয়া করতাছেন আর ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবী তার জন্য দোয়া করলেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না সাহাবাই কেরাম এমন কথা বলতে দেরি আমার নবীকে আমি তোমাদের জন্য দোয়া করি ইয়ার সুনাল্লাহ আপনি কোন দোয়াটা করেন আমার নবী কয়ে আনা আকসারুল আমি কেয়ামা সর্বপ্রথম আমি নবী বললাম কেয়ামতের ময়দানে আমি রসুলকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম উঠাইব শুধু আমি রসুলকে উঠাইবে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি নবীর ব্যাপারে আনা আকসারুল আমি তাবাইয়া মাল কেয়ামা বাবাল সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব আদম নবী জান্নাতের দরজা খুলবে না ঈশা নবী খুলবে না মুসা নবী খুলবে না ইব্রাহিম নবী খুলবে না আমার নবী কয় আনা আকসারুল আম্বিয়া কিয়ামা ও আনা আউ বাবাল দয়াল আল্লাহ আল্লাহ আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন আগে মুসা নবীরে পাঠাইলেন আগে ইব্রাহিম নবীরে পাঠাইলেন আগে ঈসা মুসা দাউদ নবী সবল নবীরে পাঠাইলেন আগে কিন্তু আমার নবীরে পাঠাইলেন পরে কিন্তু নবীরে বানাইলেন সবার আগে ও আল্লাহ তাইলে ওই নবীরে দিয়া কেন আপনি সান্নাতের দরজা খুলবেন বলে আদম নবী তো মুহাম্মদুর রসুল উল্লাহার মতনা আদম নবী তো ঈসা নবীর মতনা আদম নবী তো দাউদ নবীর মতনা আদম নবী শফিউল্লাহ মুসানবী কলিমুল্লাহ ঈসা নবী রুহুল্লাহ হজরতে ইব্রাহিম নবী হইল আমি আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম ও খলিল কিন্তু আমার নবী মুহাম্মাদুর রসুল আমি আল্লাহ বানাইলাম হাবিবুল্লাহ আরে সফি দিয়া জান্নাতের দরজা খুলবো না আমি আল্লাহ খলিল দিয়া জান্নাতের দরজা খুলবো না আমি আল্লাহ স্বয়ং আমার হাবিব উল্লারে দিয়া জান্নাতের দরজা খুলবো ও আল্লাহ গো আপনি যেহেতু হাবিব উল্লারে দিয়া দরজাটা খুলবেন আপনার কাছে জানতে চাই ওই হাবিবুল্লাহ নবী আমাদের আপনা আমাদের জানের জান ওই নবী কে আমাদেরকে ফেলে জান্নাতে চলে যাবে আমার নবী কয় আমার নবী জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আদম নবী জান্নাতে যাবে না ঈসা মুসা নবী কোন নবী জান্নাতে যাবে না আমার নবী জান্নাতে ঢুকার আগে দরজার কেবার বরাবর দাঁড়াইয়া থাকবে আমার নবীর একটা একটা করে গুণাগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে আমার নবীর গুণাগার উম্মত গুলারে জান্নাতে নেওয়ার পরে তারপরে অন্য সকল নবীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে ও নবী কেন গো কেন আপনার উম্মতের এত দাম আপনার কাছে জানতে চাই আমার নবী কয় আমার উম্মতেরাই আমারে বড় ভালোবাসে আমার আমি নবীরে বড় মোহাবত করে তাদের সন্তানের চাইতে স্ত্রী পুত্রের বড় ভালোবাসে ভাইয়ারা এই ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের মধ্যে মসজিদ গলি সরাই পাড়ার জমিনে এই জান্নাতের বাগান তার এত টাকা খরচ করত না ওই ভাইয়েরা এই টাকাগুলা কেন খরচ করলা। বলে আমরা মরার সময় নবীর দিতে চাই এত টাকা খরচ না কইরা গান বাজ দ্বারা আয়োজন করতে পারতা ব্র্যান্ড পার্টি করতে পারতা গানের শিল্পী দিয়ে নাচানাচি করাইতে পারতা নবীর মাহফিল কেন করলা মিলাদুন নবী কেন করলা বলে আমরা জানি আজকে যদি আমরা জান্নাতের বাগানে নবীর প্রেমের সয়লা বাসেকদের অন্তরে লাগাইতে পারি গো আমরা মরার সময় একবার আমার নবী আমরার কাছে আসবে শুধু নবী আসবে না এই গুনাগারদেরকে কবরে রাখার পরে আমার নবীদের কুল মুবারকের মধ্যে নিব হো নবী সরাই সরাইপাড়ার নবীর প্রেমিক তরুণ যুব সঙ্গের ভাইদেরকে আপনি আপনার নুরানি কুল মুবারকে নিবেন নি নবীগো পর্দার আপনার কত পাগল নি উম্মতেরা বৈশা রয়েছে আজকে মিলাদুন নবীর আপনি নবী তাদেরকে দিদার দিবেন নি নবী কেমনে দিদার দিবেন আপনার কাছে আমরা জানতে চাই হয়তো ঘুমের ঘরে নয়তো মরার আগে নয়তো সাখারাতের বিষা নাই নয়তো আমাদের ইন্তেকালের পরে কবরে নবী দিদার চাই নবী আপনার দিদার চাই আশেখ সুরে সুরে দিদার দিবেন গো নীজি আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দিবেন গো নীজি আমার নয়ন নয়ন তোমায় আপনি তো জান্নাতের দরজা খুলবেন আমাদেরকে নিয়ে যাবেন আপনারা বলেন আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই দূরে বলেন চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত হাত দেখাইয়া দেন আল্লাহ যেন একবার আমাদেরকে মদিনার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেন নবী প্রেমিক তরুণ পরিষদের বায়রা এত সুন্দর আয়োজন করেছে কেয়ামত পর্যন্ত এ আয়োজন যেন করতে পারে সেই তৌফিক যেন দান করে আরো মোহাব্বতে বলেন আমি আরো মায়ার সুরে বলেন আল্লাহ আমিন সালা দুনিয়া এসকে মাহবুব খোদা জিসে দিল মে হাসিল নেগি লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি সালা দুনিয়া সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে নবী গো ও দয়াল নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই তাহলে আপনি নবী আমাদেরকে নিয়ে আগে জান্নাতে যাইবেন বলে হ্যাঁ হঠাৎ করে মাঝখান থেকে একজন সাবি হাতরা উঠাইছে নবীজি আপনি কোথা থেকে মদিনাতে আসছেন বলে আমি নবী তো মক্কা থেকে মদিনাতে আসছি ও নবী গো আপনি যে এত মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন আপনি নবীর কাছে আমি একটা কথা বলতে চাই নবীজি আপনি মক্কা থেকে মদিনাতে আসছেন আর কি কোনো দিন আপনি মক্কাতে ফিরে যাবেন না আমার নবী কয়ে মক্কা আমার জন্মভূমি অবশ্যই আমি মক্কাতে ফিরে যাব ওই সাহাবি বলে নবীজি আপনি যেদিন মক্কাতে যাবেন সবাই তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই আমি আপনার সঙ্গে একদিন মক্কায় যেতে চাই এ মক্কাই যেতে চাই কি চাই না মক্কাই আল্লাহর কাবাগর আছে না নাই সুন্দর না অ সুন্দর ওই কাবাগর দেখার ইচ্ছা আছে না নাই এই কাবাগরের মধ্যে একটা মাক্কামা ইব্রাহিম হাজরে আসোয়াদের পাথর আছে যেটাতে চুমা দিলে গুনা মাফ কথা বলে না ঠিক না বেঠিক আরো হাজার বুড়া ডেঙ্গু আছে এটা লাঠি পথ দিয়ে হাতে এটো কাবার সামনে গেলে ওইটাতে চুমা লাভ জন্য লাফ দিয়ে পরে কথা বলে না ঠিক না বেঠিক এটা আশেকের প্রেমের বাধা সেখানে গেলে আশেকের মাথাও ঠিক থাকে না শরীর ঠিক হয়ে যায় ঠিক ওই যাইতে চাই কি না আমি ছোট্ট একটা ভিডিও দেখলাম সবাইকে ধাক্কা দিয়ে মক্কা শরীফের যে প্রহরীরা আছে পুলিশরা আছে প্রশাসন আছে এরা সবাইকে বাধা দিয়ে রাখছে পিচ্ছি ছোট্ট একটা বাচ্চা এটা তাদের হাতের নিচে দিয়ে দৌড়াই যাই কাবা শরীফের মধ্যে সুমা দিতে আমাদের কি এই মনটার ভিতরে ইচ্ছা নাই মক্কা যাইতে মদিনা দিতে মন চায় না আশেক বলতেছে ওরে সাদ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে সাদ মিঠে না রৌজা দেখে যা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে এ মিঠে না রোজা দেখে রোজা দেখে

রোজা দেখে রোজা দেখে সাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে একটা তো বান বন্ধ রাখবেন না চিৎকারে মেরে বলেন আর শুনাল্লা এবার সব সাহাবি কয় নবী গো আপনি তো মক্কায় যাবেন আমরা মক্কায় যাব না আমরা আপনার সঙ্গে জান্নাতে যাব শুধু একজন সাহাবি বলে মক্কায় যাব সুবাহান ওই সাহাবি ডাক দিয়া কয় নবী গো আপনার সঙ্গে আমি মক্কাতে যাব আপনি নবীকে আমারে মক্কায় নিয়ে যাবেন না নবীকে অবশ্যই নিয়ে যাব। নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবি সবাই চায় জান্নাত তুমি কেন আমার সাথে মক্কায় যাইতে চাও সাহাবী বলে নবীজি ও মায়ার নবীজি আপনি মক্কাতে যাবেন আল্লাহ না করুক আপনার সঙ্গে আমি যদি মক্কাতে যাই যাওয়ার সময় যদি ইন্তেকাল করি অথবা মক্কায় থাকা অবস্থায় ইন্তেকাল করি মক্কার সাথে আসার সময় যদি ইন্তেকাল করি ইয়ারসুল আল্লাহ আপনি নবীকে দেখে দেখে মারা যাব আপনি নবীকে দেখে যদি মারা যায় আপনি নবীকে দেখে যদি মারা যায় আমার জীবন ধন্য হয়ে যাবে আহারে